বাসায় ঢুকেই খেয়াল করলাম যে আমার স্ত্রী আমার ছোট ভাই সজীবের রুমে চুপি চুপি খুব সাবধানতার সাথে ঢুকছে, হাতে একটি স্বর্ণের চেন। বিষয়টা দেখে আমার সন্দেহজনক মনে হলো, তাই দরজার পাশ থেকে আমি সবকিছু দেখতে লাগলাম। দরজার পাশ থেকে আমার ছোট ভাই সজীবের রুম একদম স্পষ্ট দেখা যায়। আমি খেয়াল করে দেখলাম যে আমার স্ত্রী সজীবের রুমে ঢোকার পর তার বিছানার নিচে তার হাতের স্বর্ণের চেনটা রেখে আবার দৌড়ে আমার রুমে চলে আসলো। রুমে এসে আমাকে দেখে অবাক হয়ে গেল আর জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি আসলে, কোনো সমস্যা নাকি? আমি তখন বললাম, শরীরটা আজকে একটু ভালো না, তাই সজীবকে দোকানে রেখে আমি চলে আসলাম, আবার রেস্ট করে একটু পরে দোকানে যাব। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি কই গিয়েছিলে? তখন সে বলতেছে, আমি আবার কই যাব, আমার কি কোথাও যাওয়ার জায়গা আছে? আমি কাজ করছিলাম, রান্নাঘরে কত কাজ পড়ে আছে। তোমার ছোট ভাই একটা ফকিরের মেয়েকে বিয়ে করে এনেছে, সে কোনো কাজ করে না, দেখো কি সাথে বসে আছে, আর সমস্ত কাজ আমার একাই করতে হয়। আমার দেবর যে এটাকে কি দেখে ভালোবেসে বিয়ে করে আনলো আমি বুঝতে পারছি না। প্রেমের ফাঁদে ফেলে আমার দেবরের মাথাটা কেসে কবে যে ওই ফকিরের মেয়েটা আমাদের সমস্ত সম্পদ নিয়ে পালিয়ে যায়, এই ভয়ে থাকি আমি সব সময়। ততক্ষণে আমার বোঝার বাকি রইল না যে আমার ছোট ভাইয়ের বউকে ফাঁসানোর জন্য আমার স্ত্রী এমনটা করছে। আর ওর এমনটা করার কারণ হলো, ওর চাচাতো বোনকে দিয়ে সজীবের বউ বানাতে চেয়েছিল, কিন্তু সজীব এই মেয়েটাকে ভালোবাসতো বলে এই মেয়েটাকেই পালিয়ে বিয়ে করেছে। আমরা রাজি ছিলাম না, বাবা মারা যাওয়ার পর ওকে আমি আমার সন্তানের মতোই বড় করেছি, তবে পালিয়ে বিয়ে করাতে আমার অনেকটা কষ্ট লেগেছিল। তবে এই মেয়েটা বাড়িতে আসার পর এর আচরণ আর ব্যবহারে অনেকটা কষ্ট ঘুচে গেছে। এখন আর আমার কোনো অভিযোগ নেই, আমার মনে হয় সজীব ভালোই করেছে, মেয়েটা অত্যন্ত ভালো সুন্দরী, শুধু ফ্যামিলি একটু গরিব। আমি মেয়েটাকে মন থেকে মেনে নিয়েছি কিন্তু আমার স্ত্রী কিছুতেই মেনে নিতে পারেনি। এখনো সবসময় আমি মন থেকে মেয়েটাকে মেনে নিয়েছি কিন্তু আমার স্ত্রী কিছুতেই মেনে নিতে পারেনি, সবসময় ওর পিছনে লেগে থাকে, আমি সবকিছু দেখি তারপরও কিছু বলি না, আমি শুধু শুধু অশান্তি সৃষ্টি করতে চাই না, কারণ মেয়েদের সাথে ঝগড়া করা মানে বোকামি। তবে আজকে আমার স্ত্রী যেই কাজটা করেছে সেটা আমি আমার স্ত্রীর থেকে আশা করিনি, আমি শুধু গল্পের শেষটার জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমি রেস্ট করে দোকানে চলে যাই। রাতে যখন বাসায় আসি এসে দেখি সমস্ত ঘর এলোমেলো, আমার স্ত্রী কি যেন খুঁজতেছে হন্য হয়ে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কি খুঁজতেছে এভাবে? তখন সে বলতেছে, আমার মায়ের দেওয়া সেই স্বর্ণের চেনটা আমি কোথাও পাচ্ছি না, পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। তখন আমি বললাম, আরো ভালোভাবে খোঁজো, হয়তো কোথাও রেখেছো মনে নেই হয়তো। তখন সে বলতেছে, কোথায় রাখবো, আমি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু আমি কোথাও পাচ্ছি না। তবে আমার একটা মানুষকে সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে আমার হাড়টা চুরি হয়ে গেছে। তখন আমি বুঝতে পারছিলাম যে সে কাকে সন্দেহ করছে। আমি শুধু গল্পের শেষটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম আর বললাম, ভালো করে খোঁজো, আমাদের বাড়িতে তো বাইরে থেকে কেউ আসে না, কে চুরি করবে? তখন আমার স্ত্রী বলতেছে, বাইরের চোর নয়, আমাদের ঘরেই চোর আছে, সজীবের বউকে আমার তেমন একটা বিশ্বাস হয় না, আমার মনে হয় কাজটা ওই করেছে, তা না হলে কে করবে, আমাদের বাড়িতে তো বাইরে থেকে কোনো মানুষ আসে না। তখন আমি বললাম, কাউকে না দেখে এমন ভাবে বলা ঠিক না। তখন সে বলতেছে, সবসময় ছোট ভাইয়ের পক্ষ নাও, কয়েকদিন ধরে খেয়াল করে দেখছি আমার থেকে ছোট ভাইয়ের বউটাকে বেশি আপন মনে হচ্ছে তোমার। তখন আমি কিছুই বললাম না, আমি শুধু গল্পের শেষটার জন্য অপেক্ষা রইলাম। তারপর রাতে খাবার টেবিলে আমার স্ত্রী সজীবকে বললো, সজীব তোর সাথে আমার একটা কথা আছে। সজীব বলল, কি কথা? তখন আমার স্ত্রী বলতেছে, তুই বিয়ে করার আনার পর থেকে আমার ঘর থেকে এটা ওটা হারিয়ে যাচ্ছে, ছোট জিনিসটাই আমি কখনোই কাউকে কিছু বলিনি, তবে আজকে আমার মায়ের দেওয়া সেই স্বর্ণের চেনটা পাচ্ছি না, আমার মনে হচ্ছে তোর স্ত্রী এটা নিয়েছে। আমি সবকিছু শুনছিলাম চুপ করে, কোনো কথা বলছিলাম না। সজীব তখন বলল, কি বলো ভাবি, আমার স্ত্রী তো এমন না। আমার স্ত্রী তখন বলতেছে, সাদা চামড়ার প্রেমে পড়ে তুই অন্ধ হয়ে গেছিস, তোকে বলে কোনো লাভ নেই, এতদিন যা হারিয়েছে ছোটখাটো জিনিস তাই আমি খুঁজিনি, তবে এটা আমার মায়ের দেওয়া স্বর্ণের চেন, এটা আমার খুঁজতেই হবে, আমি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজবো তোদের। এই বলে আমার স্ত্রী দৌড়ে সজীবের রুমে চলে গিয়ে এদিক সেদিক খোঁজাখুঁজি করতে লাগলো। আমার স্ত্রীর অভিনয় দেখে আমি হতবাক হচ্ছিলাম, অবাক হচ্ছিলাম। এক পর্যায়ে বিছানার চাদর উঠালো আর সেখানে স্বর্ণের চেনটা পাওয়া গেল। তারপর আমার স্ত্রী অনেক কিছু বলতে লাগলো, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম কিন্তু তোমরা তো আমার কথা বিশ্বাস করলে না, আমি আগেই বলেছিলাম এই ফকিরের মেয়েটাকে আমাদের বাড়িতে এনো না, এই ফকিরের মেয়ে কি এত দামি দামি জিনিসের লোভ সামলাতে পারবে? ঠিক তখনই সজীব তার স্ত্রীর গালে মারলো এক থাপ্পড়, তারপর খেয়ে বেচারির চোখের পানি একদম ফ্লোরে পড়তে লাগলো। এতক্ষণ আমি কিছুই বলতেছিলাম না, শুধু গল্পের শেষটা দেখার জন্য, তবে এখন আমি আর সহ্য করতে পারলাম না, সাথে সাথে সজীবকে একটা থাপ্পড় মারলাম আর সাথে আমার স্ত্রীকেও একটা থাপ্পড় মারলাম। থাপ্পড় মারার পর সজীবকে আমি বললাম, তোকে থাপ্পড় কেন মারলাম জানিস? কারণ তুই কোনো কিছু যাচাই বাছাই না করেই উত্তেজিত হয়ে যাস। আর আমার স্ত্রীকে বললাম, তোমাকে কেন থাপ্পড় মারলাম এটা নিশ্চয়ই বলতে হবে না। তারপর আমি পুরো ঘটনা খুলে বললাম আর বললাম, আজকে আমার সত্যি লজ্জা হচ্ছে বড় লোকের একটা হিংসুটে মেয়েকে বিয়ে করার জন্য। আমি যদি সজীবের মতো দরিদ্র পরিবারের একটা মেয়েকে বিয়ে করতাম তাহলে হয়তো আজকে এমনটা দেখতে হতো না। একটা ভাইকে কতটা ভালোবাসে জানেন? বাবার পরে যদি কেউ একটা ছেলেকে ভালোবেসে থাকে সেটা হলো ভাই। তবে আজকাল আমাদের সমাজে এই মেয়েদের জন্য ভাই ভাই শত্রুতা, এই গল্পে না হয় সত্যিটা জানা গেছে। তবে আমাদের দেশে এরকম হাজার গল্প আছে যে গল্পের কারণে ভাই ভাই শত্রুতা তৈরি হয়, রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যেই ভাই তার ছোট ভাইকে কোলে পিঠে করে মানুষ করে, সেই ছোট ভাইও একদিন বড় ভাইকে আঘাত করে।